السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد بعد شامستو بشمشا اكملت موحن الله سبحانه وتعالى زنو زي الله سبحانه وتعالى بشيش رحمة وقريبا اسكامر পঁচিশতম পর্বে উপনীত হতে পেরেছি সে আল্লাহ সব আল্লাহর প্রতি অবনীত সুক্রিয়তা করে বলি আলহামদুলিল্লাহ দৌরুদ গাপন করে মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের প্রতি আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আজকে আমরা এই পঁচিশতম পর্বে আলোচনা শুরু করব

চৌষট্টি থেকে ছেষট্টি নম্বর আয়তার অনুবাদ জেনেছি আজকে আমরা সাতষট্টি থেকে শুরু করব। আর উজ বিল্লা হি মিনার সহিত নিয়ে রজিম মিসমিল্লা রহেমা আর স্মরণ করো যখন মুসা আলাইসাল্লাতু আসলাম কলা তিনি বললেন লি কও মিহি লি মানে এখানে জন্য হি মানে তার বলতো মুসা আলাইসাল্লামের কও মানে জাতি লি কওমি তার জাতিকে আর যখন মুসা তার জাতিকে বললেন ইন্না আল্লাহ ইন্না নিত্র আল্লাহু আল্লাহ ইন্না আল্লাহ নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া মুরুকুম ইয়া মুরমাত আতি আদেশ করেছেন কুম তোমাদেরকে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করেছেন আনতাজবাহু আং যেন তাজবাহু তোমরা কোরবানি করো জবাহ করো উৎসর্গ করো বা একটা গরু যেন তোমরা একটা কর তোমরা একটা গরু কোরবানি করো আর স্মরণ করো মুসা আল ইসলাম তার কৌমকে বলেছিলেন যে নিশ্চয়ই আল্লা তালা তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা যেন একটা গরু কোরবানি করো কালু তখন মূসা আল্লাহ ইসলাতামের অনুসারীগণ গণ বলগণ বললেন যে আ তাত্তা খিজু যে আপনি কি ঠাট্টা করেছেন না আমাদের সাথে আ না আপনি কি আমাদের সাথে আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছেন হুজুয়ান মানে কি ঠাট্টা বিদ্রুপ আ তাত্তা খিজু এখানে আ মানে কি তাত্তা খিজু আপনি গ্রহণ করছেন না আমাদেরকে বা আমাদের সাথে হুজুয়ান উপহাসের বিষয় ঠাট্টা বিদ্রোহের বিষয় খেলতাম তার বা তার অনুসারীগণ সঙ্গে সঙ্গে আল্লাহ অর্থাৎ মুস আল্লাহ সালাতামের মুখ দিয়ে শুনল শুনতে পেলেন যে আল্লাহ আলা তাদেরকে গরু কোরবানি করার জন্য আদেশ করেছেন তখন তারা সেটাকে সেভাবে দেখে তারা বলল যে আপনি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছেন আমাদেরকে নিয়ে উপহাস করছেন মানে তারা এটা বিশ্বাস করতে চাচ্ছিল না তা মূলত ঠাট্টা বিদ্রোপ করে তারা মূর্খ যারা বোঝে না তারাই কারণ ঠাট্টা বিদ্রোপ করা উচিত নয় তবে সত্যের ক্ষেত্রে মজা করা যায় আছে মজা করতে হলেও সত্যের ওপর করতে হবে মিথ্যার ওপর নয় এই আয়াত থেকে তার প্রমাণ অলা আউজ বিল্লাহি তখন মুসলাইসলাম বললেন যে আউজ বিল্লাহ আউজ আমি আশ্রয় প্রার্থনা করছি বিল্লাহী আল্লাহর কাছে আল্লাহর প্রতি আন যাতে করে আকুনু আমি হই মিনাল জাহিলিন জাহেল মূর্খ অজ্ঞ অজানা ব্যক্তিদের অন্তর্ভুক্ত যখনই তারা বললো যে আপনি কি আমাদের সাথে আমাদেরকে নিয়ে খাট্টা অভিযোগ করছেন তখনই তিনি বললেন যে আসলে ঠাট্টা বিদ্রোপ যারা করে অহেতুকভাবে বা মিথ্যা কথার মাধ্যমে এরা তো মূর্খ অজ্ঞ তাই এরকম করে তা তাই তিনি বলছেন যে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন আমি এরকম মূর্খদের অন্তর্ভুক্ত না হই পুরো অনুবাদটা আরেকবার বলছি আর স্মরণ করো যখন মুসা সাল্লাহ তার কমকে বললেন যে নিশ্চয়ই আল্লা সবহা তালা তোমাদেরকে আদেশ করেছেন যে যাতে করে তোমরা একটা গরু কোরবানি করো তখন তার অনুসারীগণ বললেন যে আপনি কি আমাদেরকে নিয়ে উপহাস করছেন ঠাট্টা বিদ্যুৎ করছেন তখন মুসাল্লা ইসলাতাম বললেন যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই জন্য যে বা এই কথার জন্য যে যাতে করে আমি অজ্ঞদের জাহেলদের অন্তর্ভুক্ত না হই জাহেলদের অন্তর্ভুক্ত না হওয়ার কারণ জন্য আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তারা বিশ্বাস করলো করে বললো যে তারা বললো উদ তারা উদ ও আপনি আহ্বান করুন আপনি ডাকুন লানা আমাদের জন্য রব্বাকা রব কামায় তোমার রব্বাকা আপনার রবকে তোমার রবকে মুসলাতামকে তারা তার অনুসারীগণ বললেন যে আপনি আপনার রবকে আমাদের জন্য ডাকুন আহ্বান করুন যাতে করে তিনি বর্ণনা করেন স্পষ্ট আমাদের জন্য মাহিয়ে লানা সেটা কিরকম গরু হবে তিনি যে আমাদের একটা গরু কোরবানি করতে বলেন সেটা কিরকম হবে আবার বলছি তার অনুসারীগণ বলল বা তারা বলল যে আপনি আপনার রবকে আমাদের জন্য আমাদের ব্যাপারে আহ্বান করুন ডাকুন জিজ্ঞাসা করুন যে যাতে করে তিনি আমাদের জন্য তার রং কি হবে মাহিয়ে সেটা রকম হবে রং বলতে এখানে মাহিয়ে সেটা রকম হবে মানে কিরকম গরু হবে ছেলেদের অর্থাৎ গাবি হবে না সার হবে না বলদ হবে না বাসুর হবে মানে কিরকম হবে কিরকম রঙ হবে যত কিছু প্রশ্ন এর মধ্যে কিন্তু উল্লেখিত মাহিয়ে সেটা রকম হবে এটা আপনি আমাদের জন্য আপনারা রবকে জিজ্ঞাসা করুন যাতে করে তিনি আমাদের ব্যাপারে এটা ফয়সলা করে দেন বা স্পষ্ট করে দেন প্রকাশ করে দেন কথা তখন মুসলাই ইসলাম বললেন যে ইন না হুইয়াকুল হা সুবাহান বলেছেন বা বললেন যে ইন না হা বাকার নিশ্চয় সেটা একটা গাভী হবে কি হবে গাভী হবে মানে ওই যে গরুটা আল্লাহ সুবাহান্লাহ আমাদেরকে কোরবানি করতে বলেছেন সেটা কি হতে হবে বাকার একটা গাভী হতে হবে লা ফারিজুং ওয়ালা বিক্র ফারেজ মানে অতিবৃদ্ধ মানে যেগুলো বয়োবৃদ্ধ হয়েছে আর মানে যেটা এখনো যাকে আমরা বলি যে বালেগ হয়নি এরকম মানে ছোট ফারেজ মানে অতিবৃদ্ধ আর হচ্ছে অতি ছোট অর্থাৎ যেটা বয়োবৃদ্ধও নয় ছোটও নয় এমন একটা গাভী আল্লাহ চয়ন করেছেন বা চয়ন করতে বলেছেন আওয়ানিক শুধু তাই নয় আওয়ানুন সেটা হতে হবে মধ্যম বয়সী বাইনা জালেক এই যে ফারেজ আর বিক্রে বলা হলো ফারেজ আর বিক্রে মানে অতি বয়বৃদ্ধ অতি ছোট এই দুইটার মাঝামাঝি একটা মধ্যম বয়সের হতে হবে তাহলে যখন তার জিজ্ঞেস করলো যে সেটা কীরকম হবে তখন তিনি বললেন যে নিশ্চয় আল্লাহ সুবাহান বলেছেন যে নিশ্চয়ই ওই গরুটি হবে একটা গাভী যা অতি বয়বৃদ্ধ নয় অতি ছোটও নয় এ দুই মধ্যম বয়সের একটা গাভী হতে হবে অতএব তোমরা তাই করো মা তো যা করতে তোমাদেরকে আদেশ করা হলো অর্থাৎ তোমাদেরকে যেরকমের গাভী নির্ণয় করতে বলা হলো তোমরা তাই করো আলহামদুলিল্লাহ সম্ময়ত উপস্থিতি আল্লাহর রহমতে আমরা আজকে দুটি আয়াত পরিপূর্ণভাবে অনুবাদ করতে পেরেছি শব্দের মাধ্যমে এই দুটি আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লা সাহা তারা তার নাবী মৌসাল সালাম এর মাধ্যমে তার উম্মতকে কোরবানি করার জন্য বলেছিলেন এবং তারা যখন কোরবানির কথা বল তাদেরকে যখন কোরবানির কথা বলা হলো তখন তারা সেটাকে উপহাস মনে করলো মিথ্যা মনে করলো ঠাট্টা বিদ্রোপ মনে করলো আর সঙ্গে সঙ্গে মুসল বললেন যে আসলে ঠাট্টা বিদ্রোহ করাটা জাহেলদের কাজ মূর্খদের কাজ তাই আমি এই রকম করা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তার মানে বোঝা যাচ্ছে যে অহিত কোনো বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করা বা মিথ্যার মাধ্যমে ঠাট্টা বিদ্রোপ করা এগুলো হচ্ছে কোনো ভালো মানুষের কাজ নয় এগুলো হচ্ছে জাহেলদের কাজ তাই আল্লাহ সব খান আহমতলা আমাদের এই অহেতুক ব্যাপারে বা মিথ্যা মিশ্রিত করে ঠাট্টা বিদ্রোপ করা থেকে আল্লাহ কাছে আশ্রয় আমাদের চাওয়া উচিত যাতে আল্লাহ সব খান আমাদেরকে এই জাহেলদের অন্তর্ভুক্ত না করেন আজকের মতো আলোচনা এখানেই ইতি করছি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته